নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসকে চাঙ্গা করছেন শাকিব খান। শীঘ্রই তার প্রতিষ্ঠান থেকে নতুন চলচ্চিত্রের ঘোষণা আসবে। অন্যান্য ব্যবসার পরিধি বাড়ানোর কারণে শাকিব তার মিটিংগুলো অফিসেই সারছেন, আর সিনেমা হলের বিকল্প হিসেবে ওটিটি মাধ্যম নিয়ে তিনি আগ্রহী হয়ে উঠেছেন বলেও তার সঙ্গে আলাপ করে জানা গেছে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের আসন্ন সিনেমাগুলোর প্রি প্রোডাকশনে কাজ আগাচ্ছেন শাকিব, যেখানে তিনি নিজে নয় কাজ করাবেন অন্য নায়ক নায়িকাদের দিয়ে। শাকিব খান এসকে এন্টারটেইনমেন্ট নামে তার নতুন ডিজিটাল কন্টেন্ট প্রযোজনার উদ্যোগ নিয়েছেন, যেখানে নতুন নতুন কন্টেন্ট ও বিশেষ দিবসগুলোতে থাকবে আয়োজন। তিনি জানান শীঘ্রই এসবের কাজগুলো শুরু হবে। নতুন শাকিব খানের আগমনী সংকেত পাওয়া গেল তার আসন্ন অন্তরত্তা ও লীলা নামী বাংলাদেশ সিনেমা দুটিতে। ইতিমধ্যেই অন্তরত্তা ডাবিং শেষ করেছেন, সিনেমা দেখে নিজেই মুগ্ধ হয়েছেন। শাকিবের আশা অন্তরত্তা রুচিশীল দর্শকদের বেশি নাড়া দেবে। যেসব দর্শক তাকে ভিন্ন ঘরানার সিনেমা চাইতেন, বিশেষ করে তারা এই সিনেমা দেখে চোখ সরাতে পারবেন না। শীঘ্রই আরও একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। সিনেমাটির নাম গোলই। জামালপুরে চলচ্চিত্রটির শুটিং হবে। গোলইয়ের মধ্য দিয়ে সরকারি অনুদানের ছবিতে যুক্ত হবেন শাকিব খান। সিনেমাটির পরিচালক এসহাক অলিক শাকিব খানকে নিয়ে এর আগে তিনি আরও ভালোবাসবো তোমায় নামের একটি চলচ্চিত্র বানিয়েছিলেন। কয়েকদিনের মধ্যে ছবিটি নিয়ে বিস্তারিত জানাবেন পরিচালক ও প্রযোজক। তো দর্শক, শাকিব খানের এই উদ্যোগকে আপনারা কীভাবে দেখছেন জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে।